স্লিপ দিয়ে দিও না, আমি তাহলে নামগুলো পড়ে পাবো। হ্যাঁ স্লিপ তো দিই, বলো বলো বলো। কিছু লোক তারা হচ্ছে ওয়াইল্ড লাইফ জিনিসপত্র পাচার করবে, তো সেই সূত্র অনুযায়ী আমরা ডিওফো আমাদের নির্দেশ দেন, ডিওফো হরকৃষ্ণ স্যার, তো আমরা উৎপাতি এবং আমরা বালাসন রিভারের কাছে যে ব্রিজটা আছে সেখানে আমরা দুটো বাইক ধরি। বাইকের মধ্যে আমরা 4 কেজি 467 গ্রাম আমরা প্যাঙ্গুলিন স্কেল ধরি এবং দুজনকে অ্যারেস্ট করি, দুটো গাড়ি আমরা অ্যারেস্ট করি। এরা নেপালে পাচার করছিল, নেপালে পাচার করছিল, এরা পার কিলো 1 লক্ষ টাকা করে বলে দাম বলেছে, যে পার কিলো 1 লক্ষ টাকা করে 4 কিলো 467 গ্রাম এরা হচ্ছে বিক্রি করতো। তো আমাদের হাতে ধরা পড়ে এবং আরও অনেক গোপন তথ্য দেয় যে আরও লোক এর মধ্যে যুক্ত আছে, এরা সব জলপাইগুড়ির বাসিন্দা। আচ্ছা এই মূলত এগুলো কী হয় আসলে? দেখুন আমাদের কাছে কোনো সাইন্টিফিক কজ নেই, এই আজ দিয়ে কী করে না করে তাদের ব্যাপারটা হচ্ছে তারা জানি না। থেকে ধরা পড়লো কোন জায়গা থেকে? আমরা ধরলাম হচ্ছে মাটিকেরের কাছে, বারাসুন রিভারের কাছে। মালটা কোথা থেকে নিয়ে আসে? মালটা তারা বলেছে, জেলায় দিতরা বলেছে যে আসাম থেকে নিয়ে আসা হয়েছে। আর কোন কোথায় যাচ্ছিল মালটা? এখানে নেপালে যাচ্ছিল। এটা বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমাদের কাছে ওয়াইল্ড লাইফের কোনো বাজার মূল্য নেই, এরা বলেছে যে 1 লক্ষ টাকা করে কেজি বিক্রি করতো। খুব ভালো ছবি না?